বছরের প্রথম দিন সরকার দেশব্যাপী শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ করে আসলেও এবারে দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষার্থীদের হাতে এখনও পৌঁছায়নি পাঠ্যবইয়ের পুরো সেট। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে উপজেলার 76টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া। নির্ধারিত সময় বই না পাওয়ায় গত 2 মাসের অধিক সময় ধরে অলস সময় কাটাচ্ছেন শিক্ষার্থীরা। আমরা বাংলা, ইংরেজি, বিজ্ঞান, ইতিহাস আর ডিজিটাল বই এগুলো এখনো আমরা পাইনি। এই সময় আমাদের বাংলা প্রথম ক্লাস হওয়ার টাইম ছিল, তো ওই বইটা না পাওয়ার কারণে আমরা এই সময় বসে লাইব্রেরিতে বই পড়ছি। এদিকে মূল্যায়ন পরীক্ষার সময় ঘনিয়ে আসায় দুশ্চিন্তায় তারা। সামনে আমাদের মূল্যায়ন হবে, সে কারণে অনেকগুলো বই না পাওয়ার কারণে আমাদের অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। বই না পাওয়ার কারণে আমাদের অনেক বিঘ্ন ঘটছে এবং আমাদের স্কুলে আসতে মনে যাচ্ছে। বইয়ের পুরো সেট হাতে না পাওয়ায় রুটিন অনুযায়ী সহপাঠ্য বিষয়গুলো পড়ানো হচ্ছে বলে জানালেন এই শিক্ষক। কিন্তু বই না থাকার কারণে তারা প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করতেছেন এবং পাশাপাশি স্টুডেন্টরা বই না পাইলে তো অনেকেই স্কুলে আসতে চায় না। দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীরা যেন সব বই হাতে পায় সে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। বিষয়টা এই মুহূর্তে বলতে পারবো না, অনেকগুলোই আসেনি আমাদের কাছে। দ্রুত সময়ের মধ্যে পাঠ্য বইয়ের পুরো সেট শিক্ষার্থীদের হাতে তুলে দিবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এস এম হামিম, মাই টিভি।